हाय फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण वीडियो निये अपने संगे चले एलाम। इंजिनेर प्रॉब्लम टा देखुन। नजलेर भालो डाग आछे, हाई कम्प्रेसर होये आछे, किन्तु इंजिन स्टार्ट होच्छे ना। केन स्टार्ट होच्छे ना, एई विषय निये आजकेर वीडियोटी। तो देखते थाकुन। तो इंजिनटाके खुले नेब। এই ইঞ্জিনের রিং চেঞ্জ করা হয়েছে, হেডের কাজ করা আছে, হেডের ভ্যালভ সিট নতুন, কম্প্রেসার হাই, তেলের লাইন হাই, তেলের লাইনের ডাক ভালো আছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। এই রকম প্রবলেমে কেউ পড়ে থাকলে ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব গুরুত্বপূর্ণ টিপস পেয়ে যাবেন। তো দেখতে থাকুন, ইঞ্জিনটা খুলে নিই। চায়না ইঞ্জিনের বিভিন্ন রকম সমস্যা ভিডিও আমার এই চ্যানেল দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখতে পারেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। তাতে কি হবে, আমার যত ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। যদি ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর ভিডিওটি একটি লাইক দিয়েন। তো হেড খোলা কমপ্লিট, ভিতর থেকে ধোঁয়া বার হচ্ছে ফ্রেন্ডস। তো গ্যাসকেটটাকে প্রথম দেখব, যেহেতু রিং দেওয়া আছে এরপর কিছু খুলব না। প্রবলেমটা এখানে দেখুন ফ্রেন্ডস, গ্যাসকেটটা অনেকটা গ্যাসকেট দেওয়া আছে, গ্যাসকেট অনেকটা হাই হয়ে আছে। তো গ্যাসকেটটাকে গুনে নেবো, দেখুন ফ্রেন্ডস ভ্যালভ সিট নতুন, এতে কোনো প্রবলেম নেই। রিং চেঞ্জ করা আছে, কম্প্রেসার হয়ে আছে, কম্প্রেসারের কোনো প্রবলেমটা এখানে। গ্যাসকেটটাকে গুনে নেবো, কটা গ্যাসকেট দেওয়া আছে, অনেক কটা গ্যাসকেট দেওয়া আছে ফ্রেন্ডস। এর মধ্যে আমরা চারটে গ্যাসকেট লাগাবো, চারটে গ্যাসকেট দিলে পরে স্টার্টিং স্ট্রোকটা ভালো আসবে। এখানে সাত পিস দেওয়া আছে, সাত পিসের মধ্যে চার পিস লাগাবো, তিন পিস বাদ দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখতে থাকুন, গ্যাসকেটটাকে লাগিয়ে নিই গিরিশ দিয়ে। এরকমভাবে গ্রিস দিয়ে লাগালে এরটাকে লাগাতে সুবিধা হয়, গ্যাসেরটা পড়বে না। অবশ্যই হেডের এই নজেলের ফ্লুটা অবশ্যই দেখে নেবেন, ফ্লুটা যেন জাম না হয়ে যায়, তাহলে গ্যাসকেট কমালেও স্টার্টিংয়ের প্রবলেম মিটবে না। এই হেডের ফ্লুটা অবশ্যই দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, এই কাঠি দিয়ে নজলের তেলটা এখান থেকে যায়। এবার ওরিংটাকে লাগিয়ে দেবো, দিয়ে হেডটাকে ফিটিং করে দেবো, দিয়ে আপনাদের সামনে স্টার্ট করে দেখাবো। তো হেডটা লাগিয়ে দিয়েছি, চায়না ইঞ্জিনের বিভিন্ন রকম সমস্যার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখতে পারেন। দেখুন ফ্রেন্ডস, হাই কম্প্রেসার হয়ে আছে। আমার এই চ্যানেলে ভ্যাল অ্যাডজাস্টের ভিডিও দেওয়া আছে, তাই নতুন করে ভ্যাল অ্যাডজাস্টের ভিডিও দেবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন অবশ্যই ফ্রেন্ডস। ইঞ্জিন কমপ্লিট, স্টার্ট করে দেখব ইঞ্জিনের স্টার্টিং প্রবলেম মিটেছে কি না। ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন, যে ইঞ্জিনটা ঢাক ঢাক করে আওয়াজ মারছে, নজলের প্রেশারটা বেশি আছে, সেই জন্যে ইঞ্জিন ঢাক ঢাক করে আওয়াজ মারছে। তাই নজলটাকে অ্যাডজাস্ট করব। এলিমেন্ট যে পরিমাণ তেল দিচ্ছে সেই পরিমাণ নজল স্প্রে করতে পারছে না, তাই নজলের প্রেশারটাকে কমিয়ে দেবো, দিলেই সারা ধোঁয়া কমে যাবে। ইঞ্জিন ঢাক ঢেকে নিয়ে
নজর কমে যাবে। তো দেখুন সারা ধোঁয়াও কেটে গেছে, ঢাক ঢাক আওয়াজও কেটে যাচ্ছে। দেখুন জল মেশিনের চাষি আছে বলে ইঞ্জিনের আওয়াজটা ঠিক বোঝা যাচ্ছে না, ঝরঝর ঝরঝর করে একটা আওয়াজ বেরোচ্ছে, সেই জন্যে মোটর ভ্যানে বেঁধে নেব। যে মোটর ভ্যানটা আছে মোটর ভ্যান ইঞ্জিনটাকে বেঁধে চালিয়ে দেখব, একদম পরিষ্কার সাউন্ড, খুব সুন্দর সাউন্ড আসবে। তো চাষি বেঁধে নিই ইঞ্জিনটাকে। চেষিয়ে চলছিল, কিরম ঝরঝরে সাউন্ড হচ্ছিল। এবার দেখুন চেষিয়ে মোটর ভ্যানে বাঁধার পর কি সুন্দর সাউন্ড এসছে, দেখুন একদম পরিষ্কার সাউন্ড, ঢাক ঢাকে আওয়াজও নেই, খুব সুন্দর সাউন্ড এসছে। ফ্রেন্ডস, এই আমার দোকান, এই ছোট্ট দোকান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন সদস্য হয়ে যাবেন।